Hey students, welcome again to my new video lesson. I hope you all are well, hale and hearty. Remain in your home. Dear students, today I present before you to teach you, to help you to learn a new lesson. I think in the past you had known about the lesson, maybe or may not be. I am Chaudhary Raju Ahmed, English lecturer. Our today's lesson identity is English for today, writing part paragraph. That means writing part from English for today and paragraph from English part. That includes in our syllabus. I hope you all enjoy this class, enjoy this video lesson. So dear students, our today's topic is food adulteration. Like said, you all may not be. So students, if we want to start this lesson, video lesson, so then at first we have to know some words, new words, because without knowing the new words, without knowing the meaning of new words, you cannot able to understand the paragraph. So at first we discuss about some new words. We will discuss about some new words with you, with all of you. Let's start, dear students. Adulteration. Etar meaning hocche bhajal, adding, jog kora, substance, upadan, stale, bashi, served, poribeshon kora ba poribeshito, toxic, bish, beverage, paniyo ba sharbat, greedy, lobhi, fatal, pranashok ba maratok, sample, nomuno ba nidorshon, awareness, sochetonota, impure, apobitro, mixing, meshano, often, prayasho ba pray, rotten, pocha, preservation, shongrokhon, contain, bidyoman thaka. Preservation somporke ektu boli. Preservation একটা রূপ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রিজারভেটিভ, মানে সংরক্ষক, মানে যে উপাদানটা সংরক্ষণ করতে সাহায্য করে সেটাকে বলা হয় প্রিজারভেটিভ। ফুড আর্টিকেল, হ্যাজার্ড, সার্ভে, কন্টামিনেটেড দূষিত, কেয়ারফুল সাবধান বা যত্নশীল। নাও ডিয়ার স্টুডেন্টস, উই অলরেডি হ্যাভ ডিসকাসড about some new words of this paragraph. Now we will able to understand the passage which will be discussed in the meantime. So dear students, let's start. Food adulteration means making food or drink. Food adulteration মানে হচ্ছে খাদ্য বা পানীয়কে তৈরি করা কি ইম্পিউর, মানে ইম্পিউর হিসাবে বিশুদ্ধ বা দূষিত হিসাবে তৈরি করা, দূষিত করে ফেলা বাই অ্যাডিং অর মিক্সিং, যোগ করে বা মিশিয়ে অ্যানাদার সাবস্টেন্সেস, অন্যান্য উপাদান টু ইট, এর সাথে। মানে হচ্ছে যে খাদ্যের সাথে অন্যান্য উপাদান মিশিয়ে বা যোগ করে এটাকে ইম্পিউর করাটাই হচ্ছে কি ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল দেওয়া, কি ভেজাল করণ করা।
Nowadays, foods are often adulterated. আজকের দিনে আমরা সবাই জানি, তুমিও জানো আমিও জানি, সবাই জানে খাদ্যে কি করা হচ্ছে, খাদ্যকে ভেজালে পরিণত করা হচ্ছে, খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে, ভেজাল খাদ্যে পরিণত করা হচ্ছে খাদ্যকে। এটা আজকের দিনে প্রায়শই ঘটছে, এটা আমরা সবাই জানি। ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস, হোটেল রেস্তোরাঁতে কি হয়, স্টেল অ্যান্ড রোটেন, বাসি এবং পচা কি হয় খাবারগুলো কি হয়, আর মিক্সড মেশানো হয় উইথ ফ্রেশ ফুড, ফ্রেশ ফুডের সাথে, সতেজ খাবারের সাথে, অ্যান্ড সার্ভড টু দি কাস্টমার্স, এবং সেগুলো কাস্টমার্সদের কী করা হয়, পরিবেশন করা হয়, ক্রেতাদের পরিবেশন করা হয়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পচা বাসি খাবার রয়ে গেছে, এগুলো আজকে কী করা হচ্ছে আবার পরদিন নতুন খাবারের সাথে মিশিয়ে বিক্রি করে দেওয়া হবে, যাতে করে তাদের লস কম হয়। এটা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীদের কর্মকাণ্ড। দেন দেখতে পাচ্ছি ফিশ অ্যান্ড ভেজিটেবলস আর অ্যাডাল্টারেটেড বাই পুটিং অন দেম কেমিক্যালস অ্যান্ড আদার প্রিজারভেশনস, প্রিজারভেশন বললে পারি আমরা, প্রিজারভেটিভ বললেও পারি, ইন অর্ডার টু মেক দেম লুক ফ্রেশ। মাছ এবং শাকসবজিতে আমরা দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো কেমিক্যাল মিক্স করা হচ্ছে, যাতে এগুলো সতেজ থাকে। খেয়াল করতে পারছো তোমরা, এই ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে করে পড়ার সাথে সাথে বুঝতে পারো বিশেষ করে, এবং এরকম করে পড়ানোর বিষয়টা হচ্ছে কি, এটা বেশিরভাগ সাকসেসফুল হয় আর কি, বুঝে শেখা, দেখে শেখা, বোঝা যায় ভালোভাবে। এমনিতে মনে করো ইংরেজি লাইন তুমি পড়লাম, মুখস্থ করলাম, কয়েকদিন পরে চলে গেলো, কিন্তু এখন যে বুঝে পড়তেছো, তুমি যে ছবি দেখে পড়তে পারতেছো, বুঝে পড়তে পারতেছো, এটাই হচ্ছে এই পড়াশোনার মূল উদ্দেশ্য। তাহলে মাছে এবং শাকসবজিতে কী করা হয়, মাছে এবং শাকসবজিতে অন্যান্য কেমিক্যাল বা অন্যান্য কেমিক্যাল বা অন্যান্য সংরক্ষক পদার্থ কী করা হয়, মিশিয়ে কী করা হয়, এটাকে কী করা হয়, কী জন্য মেশানো হয়, যাতে করে এটা দেখতে কী হয়, ফ্রেশ দেখা যায়, এটাকে মানে লুকিং ফ্রেশ, সো দ্যাট বা ইন অর্ডার টু মেক দেম লুক ফ্রেশ, যাতে করে ওই খাবারগুলোকে দেখতে ফ্রেশ মনে হয়। বেকারি অ্যান্ড কনফেকশনারি প্রোডাক্টস, বেকারি এবং কনফেকশনারি যে পণ্যগুলো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, আর অলসো প্রিপেয়ার্ড বাই ইউজিং টক্সিক, বিষাক্ত দ্রব্য দ্বারা কী করা হয়, এগুলো কী করা হয়, তৈরি করা হয়, অ্যান্ড দাস দে গেট অ্যাডাল্টারেটেড, এবং এভাবে এগুলো কী হয়, ভেজালে খাদ্যে পরিণত হয়ে যায়। ছবিতে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ অনেক কেমিক্যালাইজড করা হয়েছে খাদ্যগুলোকে, কেমিক্যাল মেশানো হয়েছে, অনেক টক্সিক বা বিষাক্ত জিনিস মেশানো হয়েছে। তারপর হচ্ছে জাঙ্ক ফুড কন্টেন্টস হার্মফুল কেমিক্যালস, এই যে জাঙ্ক ফুড এগুলোকে আর কি জাঙ্ক ফুড বলা হয়, এগুলো কী হয়, কী থাকে কন্টেন্টস, এগুলোতে অনেক বিদ্যমান থাকে কি, হার্মফুল কেমিক্যালস, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য এগুলোতে কী থাকে, বিদ্যমান থাকে। এভরি ফ্রুটস মিল্ক অ্যান্ড বেভারেজ আর অ্যাডাল্টারেটেড, এই যে মনে করো বেভারেজ মানে পানীয়, মানে হচ্ছে ফ্রুট, মানে হচ্ছে মিল্ক, এগুলো সবগুলো কী করা হয়, অ্যাডাল্টারেটেড করা হয়, ভেজাল খাদ্যে পরিণত করা হয়, এটা ইদানিংকাল তো আমরা সবাই জানি। ইনফ্যাক্ট অল কাইন্ডস অফ ফুড অ্যান্ড ফুড আর্টিকেলস, সকল ধরনের খাদ্য এবং খাদ্যপণ্য আর অ্যাডাল্টারেটেড ভেজাল খাদ্যে পরিণত করা হয় বাই ডিসঅনেস্ট অ্যান্ড গ্রিডি বিজনেসম্যান, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিছু ডিসঅনেস্ট এবং গ্রিডি বিজনেসম্যানকে, মানে অসৎ এবং লোভী কিছু ব্যবসায়ীরা কী করে, এই ধরনের সকল ধরনের খাদ্য এবং খাদ্য পণ্যে কী করা হয়, ভেজাল মিশ্রণ করে, আসলে হচ্ছে মূল ব্যাপার হচ্ছে সেটা অতিরিক্ত লাভের আশায়। তারপর অ্যাডাল্টারেটেড ফুড কজেস সিরিয়াস হেলথ হ্যাজার্ড, এই যে ভেজাল খাদ্যগুলো কী করে অনেক মানে বেশি, অনেক বেশি কী করে শারীরিক স্বাস্থ্যের বা স্বাস্থ্য ঝুঁকি বা মাত্র স্বাস্থ্য ঝুঁকির ঘটায় বা সৃষ্টি করে, দে অলসো কজ তারা ঘটায় আরও কি মেনি ফ্যাটাল ডিজিজ, অনেক প্রাণঘাতী রোগের ইভেন ডেথ, এমনকি সেটা মৃত্যু হতে পারে। পিপল হ্যাভ বিন সাফারিং ফ্রম ক্যান্সার, কিডনি ফেলিওর, হার্ট প্রবলেম অ্যান্ড অর অ্যান্ড আর আদার মানে আরও অনেক ডিজিজেসের কী করে সমস্যায় পোকা, যেমন ক্যান্সারের, কিডনি ফেলিওর, হার্ট প্রবলেম এবং অন্যান্য রোগসমূহ কী করে তারা ভোগ করে, সাফারিং করতেছে, ভুক্তভোগী হচ্ছে পিপল, এই যে বিষয়গুলো হচ্ছে তোমার যেগুলোতে অ্যাডাল্টারেটেড ফুড কী করা হয়, খাওয়ার পরে এই অবস্থা হয় আর কি মানুষের, মানুষজনের ক্যান্সার হয়, তারপরে হচ্ছে কিডনি ফেলিওর হয়, তারপরে হচ্ছে তোমার হার্ট প্রবলেম হয়, এমনকি মানে সর্বশেষ পর্যায়ে এমনকি মৃত্যু হতে পারে, মৃত্যু হয় অনেকের এই ভেজাল খাওয়ারের কারণে। তো অ্যাকর্ডিং টু সার্ভে
এই সার্ভে রিপোর্ট একটা জরিপ অনুসারে, একটা জরিপ জরিপের তথ্য অনুসারে নিয়ারলি 40% অফ 82 স্যাম্পলস অফ মিল্ক, মিল্ক প্রোডাক্টস, ফিশ অ্যান্ড ফিশ ফুড অ্যান্ড ভেজিটেবলস হ্যাভ বিন ফাউন্ড কন্টামিনেটেড ইন ডিফারেন্ট এরিয়া অফ ঢাকা সিটি। মানে ঢাকা শহরের খাদ্যপণ্যগুলোর মধ্যে 82টা নমুনার মধ্যে সেগুলো নমুনাটা কিসের, দুগ্ধপণ্য বা মাছ মাছ জাতীয় খাদ্য বা শাকসবজি, এরকম 82টা নমুনার মধ্যে প্রায় 40টা নমুনায় কি পাওয়া গেছে, কন্টামিনেটেড মানে দূষণ পাওয়া গেছে, ভেজাল খাদ্যের দূষণ পাওয়া গেছে ভেজাল খাদ্য হিসেবে। এবং সেটা কোথায়, ঢাকা সিটির বিভিন্ন এলাকায়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায়। তো আসলে আমাদের কী করতে হবে, আমাদের পাবলিক অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড, মানে জনসচেতনতা অবশ্যই আমাদের সৃষ্টি করতে হবে, সো দ্যাট যাতে করে দে বিকাম কেয়ারফুল, তারা কী হতে পারে, সতর্ক হতে পারে অ্যাবাউট বাইং ফুডস অ্যান্ড ফুড আইটেমস, যেমন খাদ্য এবং খাদ্যপণ্য কেনার ব্যাপারে তারা যাতে কী হয় একটু সতর্ক হয়ে কেনাকাটা করে, যাতে করে তারা এই খাবারগুলাকে বর্জন করতে পারে। এবং যদি বর্জন করতে পারে তাহলে তো শরীরের জন্য ভালো, শারীরিকভাবেও ভালো, সব ক্ষেত্রে আসলে আমরা বাঁচতে পারবো এই ধরনের খাদ্য অ্যাভয়েড করতে পারলে, কেনা থেকে অ্যাভয়েড করলে। সো ডিয়ার স্টুডেন্টস, হ্যাভ এ লুক, দ্যাটস ইউর হোমওয়ার্ক, ইজ ইউর হোমওয়ার্ক ইজ ট্রাই টু রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ফুড অ্যাল্টারেশন, ফুড অ্যাল্টারেশন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবে, প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে। এতক্ষণ আমরা তোমাদের সাথে, এখন আমি তোমাদের সাথে অনেক আলোচনা করেছি ফুড অ্যাল্টারেশন নিয়ে, সেটার সাথে অনেক কিছু সংযোজন বিয়োজন করবে, করে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে খাদ্যে ভেজাল এই টপিকটার উপর। তো স্টুডেন্টস, অনেকক্ষণ ছিলাম তোমাদের সাথে, পড়াশোনা নিয়ে এই প্রোগ্রামেশন নিয়ে এই টপিকটা নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝেছো এবং বাসায় প্র্যাকটিস করবে এবং একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে। তো ডিয়ার স্টুডেন্টস, করোনা মহামারীর এই দুর্যোগে বর্তমান পরিস্থিতি কিন্তু এই যে শীতের মৌসুমে আরও খারাপ হতে যাচ্ছে, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, আমরা যেন সেই পর্যন্ত না যাই। তারপর আমরা আমাদের শারীরিকভাবে আমাদের যতটুকু সম্ভব আমরা সচেতন হওয়ার চেষ্টা করব, স্বাস্থ্যবিধি মেনে চলব, মাস্ক পরিধান করব, শারীরিক দূরত্ব নিশ্চিত করব, বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, হাত ধোবা। আর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদের সেশন শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা রেগুলার থাকবে এটাতে। আর হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা যে কোনো সময় ঘোষণা আসতে পারে, তো তোমরাও মনোযোগী হয়ে পড়াশোনা মনোযোগ দাও, প্রিপারেশন নাও। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।